Hello students, welcome to Bengal Proper Tution educational YouTube channel. আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা দেখব আমরা যে প্রাক প্রাথমিক শ্রেণীর কুটুম কাটাম বইয়ের ক্লাস শুরু করেছিলাম তার 21 থেকে 25 পাতার সম্পূর্ণ সমাধান। 21 পাতা শুরুতে তোমরা দেখবে কি রয়েছে, খাটোর পাশে একটা টিক চিহ্ন রয়েছে, দি লম্বার পাশে দুটো টিক চিহ্ন দি। তো দেখো প্রথমে একটা পেন্সিল রয়েছে, তারপর একটা পেন্সিল রয়েছে, প্রথমের পেন্সিলটা বড়, তাহলে যেটা লম্বা তার পাশে আমাদের দুটো টিক চিহ্ন দিতে হবে, তাহলে এটার পাশে দুটো টিক চিহ্ন দিলাম। আর একটা ছোট পেন্সিল রয়েছে তার পাশে একটা টিক চিহ্ন দেব, কারণ ওটা হচ্ছে খাটো আর এটা হচ্ছে লম্বা। নিচে দেখো এদিকে রয়েছে একটা জিরাফ, জিরাফ গাছের পাতা খাচ্ছে বড় গাছের, আর একটা হরিণ ছোট গাছের পাতা খাচ্ছে, তাহলে কে লম্বা? এই জিরাফটা হচ্ছে লম্বা, তাহলে এর পাশে দুটো টিক চিহ্ন দিতে হবে, তোমরাও দেবে। আর হরিণের পাশে একটা টিক চিহ্ন দেবো, কারণ হরিণ হচ্ছে বেঁটে খাটো আর এই গাছটাও খাটো, তাহলে একটা টিক চিহ্ন দিতে হবে। নিচে দেখো 21 পাতার আরও দুটো ছবি রয়েছে, একটা রয়েছে ট্রেনের ছবি রয়েছে রেলগাড়ি, আর নিচে আর একটা রয়েছে রেলগাড়ি। প্রথমেরটা দেখো অনেকটা কি লম্বা, আর নিচেরটা দেখো খাটো, তাহলে প্রথমটার পাশে দুটো টিক চিহ্ন দিতে হবে, তোমরাও দেবে। আর এটার পাশে একটা টিক চিহ্ন দেবে, তাহলে এর মধ্যে দিয়ে 21 পাতা সম্পূর্ণ হচ্ছে। এগুলো করে তোমরা শিক্ষক শিক্ষিকাদের দেখাবে বিদ্যালয়ে, তেনারা এখানে ডেট আর এখানে স্বাক্ষর করে দেবেন। এরপরে আমরা পরের পাতায় যাব। 22 পাতার শুরুতে দেখো কি বলা হচ্ছে, কমের পাশে একটা টিক চিহ্ন দিই, বেশির পাশে দুটো টিক চিহ্ন দিই, তাহলে আমাদের দুই দিকের ছবিগুলো দেখতে হবে। এই ছবিটা দেখো ছেলেটার হাতে অনেকগুলো ফুল রয়েছে, মেয়েটার হাতে কেবল অল্প কয়েকটা ফুল রয়েছে, তাহলে বেশি রয়েছে এই ছেলেটির হাতে, তাহলে এই ঘরটায় দেবো আমরা ডবল টিক চিহ্ন, তোমরাও দেবে যেহেতু বেশি রয়েছে। আর এই ঘরটায় একটা টিক চিহ্ন দিতে হবে, কারণ ফুল কম রয়েছে। তারপরে দেখো আরও একটা ছবি রয়েছে, দেখো একটা বালকের হাতে নেট রয়েছে আর একটা বালিকার হাতে নেট রয়েছে, বালকের যে নেট রয়েছে অনেকগুলো মাছ রয়েছে, আর বালিকার নেটে দুটো প্রজাপতি রয়েছে, তাহলে বেশি কার রয়েছে? বালকের নেটে, তাহলে এটাতে ডবল টিক চিহ্ন দিতে হবে, আর বালিকার নেটটাতে একটা টিক চিহ্ন দিতে হবে যেহেতু কম রয়েছে, তোমরাও দিয়ে নেবে। তারপর নিচে দেখো কি রয়েছে, গ্লাস রয়েছে দুটো, একটা গ্লাসে কম জল রয়েছে আর একটা গ্লাসে বেশি, তাহলে কমের পাশে কটা টিক চিহ্ন? একটা, যেহেতু কম জল রয়েছে, আর বেশির পাশে দুটো টিক চিহ্ন তোমাদের দিতে হবে, তোমরা দিয়ে নেবে। তারপর দেখো দুটো বই রাখার কি রয়েছে, আলমারি রয়েছে, প্রথম আলমারিতে দেখো অনেকগুলো বই রয়েছে আর দ্বিতীয় আলমারিতে অল্প কয়েকটা, তাহলে প্রথম আলমারির পাশে যেহেতু বেশি বই দুটো টিক চিহ্ন দিতে হবে, আর দ্বিতীয় আলমারিতে কম বই রয়েছে বলে একটা টিক চিহ্ন দিতে হবে, তাহলে এর মধ্যে দিয়ে আমাদের 22 পাতা সম্পূর্ণ হলো। তোমরা করে নেবে এগুলো বুঝে বুঝে, বেশির পাশে দুটো টিক চিহ্ন দিতে হবে আর কমের পাশে একটা। এবার আমরা 23 পাতায় যাব। 23 পাতার শুরুতে দেখবে কি বলা হচ্ছে, বিন্দুগুলো যোগ করি, যে বেশি লাফিয়েছে দুটো টিক চিহ্ন দিই, যে কম লাফিয়েছে একটা টিক চিহ্ন দিই। তো প্রথমে তোমরা নিচে এসে ছবি দেখে নেবে, ছবিতে দেখবে কি রয়েছে, একটা রয়েছে কাঠবিড়ালি আর একটা রয়েছে ব্যাং, এবার দুজন লাফাবে, কে বেশি লাফায় আমরা দেখব। এই যে ব্যাঙের লাফানোটা হচ্ছে এরকমভাবে, তাহলে প্রথমভাবে প্রথম থেকে আমরা বিন্দুগুলো জুড়তে জুড়তে আসব, দেখব কে বেশি লাফায়। তাহলে প্রথমে আমরা ব্যাঙের লাফানোটা জুড়বো, এইটা হচ্ছে ব্যাঙের লাফানো, ব্যাং এরমভাবে লাফায়, তাহলে এরমভাবে জুড়তে জুড়তে যাব, দেখব কে বেশি দূর যায়, যে বেশি দূর যাবে তারটা আমাদের দুটো টিক চিহ্ন দিতে হবে, আর যে কম দূর যাবে তারটা আমাদের একটা টিক চিহ্ন দিতে হবে। তাহলে তোমরা এরকমভাবে জুড়তে থাকবে যেমনভাবে রয়েছে, তারপরে আবার এদিক দিয়ে ঘুরছে, একদম বিন্দুগুলো আগেও তোমরা একইভাবে জুড়েছ সেরকমভাবে জুড়তে থাকবে, তাহলে এরকমভাবে জুড়তে হবে। তারপরে দেখব কি হয়, কে বেশি লাফায় সেটা আমরা দেখব। তাহলে এই যে এখানটা আসলো ব্যাংটা, তারপরে আবার দেখো নিচে থেকে আবার শুরু করলো ব্যাংটা কিন্তু লাফানো, ব্যাংটা ওখানে কিন্তু থামলো না, আরও আসছে, আরও এক লাফ দিল, এরকমভাবে ব্যাংটা দেখো কতদূর লাফিয়ে চলে আসলো, এই যে শেষে এতটা চলে আসলো। আর এবার আমরা কাঠবিড়ালিটা দেখব কতদূর লাফিয়েছে, কাঠবিড়ালির লাফটা দেখো কেমনভাবে হচ্ছে, এই যে এরকমভাবে, তাহলে এগুলো আমরা জুড়বো এবার সুন্দর করে, তোমরাও এটা জুড়বে, জোড়ার পর আমরা বুঝতে পারবো কে বেশি লাফিয়েছে, এরকমভাবে একদম বিন্দু বিন্দুগুলো জুড়বে, একইভাবে তোমরা আগেও করেছো, আমরা আগেও এরকমভাবে কিন্তু করেছি, সেরকমভাবে জুড়তে হবে। তাহলে দেখো কাঠবিড়ালির লাফটা এখানে শেষ হয়ে গেল,
কিন্তু ব্যাংকটা আরও অনেকটা এতটা পথ বেশি গেছে। তাহলে আমরা বুঝতে পারছি কে বেশি লাফিয়েছে, অবশ্যই কিন্তু ব্যাংকটা বেশি লাফিয়েছে। তারা একই সাথে এখান থেকে শুরু করলো আর কাঠবিড়ালটা এখানে থেমে পড়লো, এই যে এখানটা থেমে পড়লো, ব্যাংকটা আরও কিন্তু অনেকটা গেল। তাহলে কে বেশি লাফালো? আমরা দেখতে পেলাম ব্যাংকটা কিন্তু বেশি লাফালো, তাই ব্যাংয়ের পাশে কটা টিক চিহ্ন দেব? দুটো টিক চিহ্ন। আর কাঠবিড়ালটা যেহেতু কম লাফালো, তার পাশে একটা টিক চিহ্ন আমরা দেব। তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যে দিয়ে আমাদের 23 পাতা সম্পন্ন হলো। এবার আমরা 24 পাতায় যাব। 24 পাতা শুরুতে দেখো কি বলা হচ্ছে, বিন্দুগুলো যোগ করি। দেখো একটা ছবি রয়েছে, তার পাশে কি অক্ষর রয়েছে, ড অক্ষরটা, ড অক্ষর রয়েছে, সেগুলো আমরা কিন্তু বিন্দুগুলো জুড়ে দেব। একইভাবে সুন্দরভাবে এগুলো আগে জুড়ে দেব, তারপরে দেখব কি হয়। তাহলে এটা সম্পূর্ণটা জুড়ে দিলে এই যে দেখো কি ড হচ্ছে, আর ড দিয়ে হয় আমাদের ডাব। এটা একটা কিন্তু ডাবের ছবি রয়েছে, ড দিয়ে হয় ডাব, ড একার পর ডাব, সেই জন্য ডাবের ছবি রয়েছে আর ড অক্ষর রয়েছে। তারপরে দেখো একটা কলার ছবি রয়েছে, তোমরা বুঝতে পারবে ভালো করে দেখলে। এই বিন্দুগুলো জুড়ে দিতে হবে, বিন্দুগুলো জুড়ে দেবে সুন্দরভাবে। তারপরে দেখবে এটা কি ক অক্ষর হবে, আর ক দিয়ে হয় কলা, সেজন্য ক অক্ষর রয়েছে। তাহলে এটাও হলো। তারপরে নিচে দেখবো কি রয়েছে। তারপরে ছবিটা যদি লক্ষ্য করো দেখবে কি রয়েছে, প্রথমে রয়েছে ল অক্ষর। তাহলে এটা আমরা বিন্দুগুলো বুলিয়ে দেব, তাহলে ল অক্ষরটা হয়ে যাবে। বিন্দুগুলো এরকমভাবে প্রথমে বুলিয়ে দেবে, তারপরে এই যে এরমভাবে দিয়ে এরমভাবে, তাহলে এটা অক্ষরটা হলো ল। আর এই ফলটা হচ্ছে লিচু, ল দিয়ে হয় লিচু, লহস্যি চহস্যি লিচু। পাশের ছবিটায় আবার দেখো কি অক্ষর রয়েছে, প অক্ষর রয়েছে। তাহলে প অক্ষরটা আমরা আগে বোলাবো, বিন্দুগুলো তোমরা সুন্দরভাবে বুলিয়ে নেবে, তাহলে এটা কি হয়ে যাবে, একটা প অক্ষর হবে, প বর্ণ, বাংলার অয়ের প বর্ণ। তাহলে এটা হলো প হলো। আর প দিয়ে কি হয়, প দিয়ে হয় পেয়ারা। তাহলে এই যে ফলটা রয়েছে এটা কি পেয়ারা, পয়কার অন্তস্তাকার একটা পেয়ারা, পেয়ারার ছবি রয়েছে। তাহলে এটা তোমরা বুলিয়ে নেবে, এটাও হলো। নিচে আরও দুটো ছবি রয়েছে, দেখো প্রথমে কি রয়েছে, একটা বর্ণ রয়েছে। তো বর্ণটা আমরা যদি জুড়ি, ড বিন্দুগুলো জুড়ি, তাহলে আমরা দেখবো এটা কি হবে, ত বর্ণ হবে, কি ত। তাহলে তোমরা সুন্দরভাবে বিন্দুগুলো জুড়ে দেবে একটু মোটা করে, যেহেতু এখানে যে ডটগুলো রয়েছে একটু মোটা রয়েছে, তাহলে এটা হলো ত। আর ত দিয়ে কি হয়, ত দিয়ে তরমুজ, আর এই ফলটা হচ্ছে তরমুজ, ত র মহর্ষবর্গীয় তরমুজ। আশা করি প্রত্যেকে তরমুজ খেয়েছো। তারপরে দেখো কি রয়েছে, আরও একটা ফলের ছবি রয়েছে, আর বর্ণটা যদি আমরা জুড়ি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে কি হবে, আ হবে। দেখো আ, অ, তারপর আ, আর আ দিয়ে কোন ফল হয়, আ দিয়ে হয় আম। তাহলে এখানে দেখো একটা আমের ছবি রয়েছে আয়ের ভিতরে, তাহলে এটা আ বর্ণ হলো আর ফলটা হলো আম। তাহলে এগুলো তোমরা বুলিয়ে নেবে। এর মধ্যে দিয়ে আমাদের 24 পাতা সম্পন্ন হলো, প্রত্যেকে সুন্দরভাবে করে নেবে। এরপর আমরা 25 পাতায় যাব। 25 পাতা শুরুতে দেখবে কি বলা হচ্ছে, নকশাগুলো সম্পূর্ণ করি। তাহলে দেখো একটা নকশা রয়েছে, এটা কি এরমভাবে নিয়ে আমাদের সম্পূর্ণ করতে হবে, একবার উপরে নিতে হবে একবার নিচে। তাহলে এরমভাবে তোমরা করে নেবে নকশাগুলো সম্পূর্ণ, এই যে এরকমভাবে সুন্দরভাবে একটা পাহাড়ের মতো হয়ে যাচ্ছে। তাহলে নকশাটা সম্পূর্ণ হয়ে গেল প্রথম নকশাটা। তারপরে আবার দ্বিতীয় নকশাটা দেখো কেমন রয়েছে, এই যে এরকমভাবে রয়েছে, তারপর এরকমভাবে, তাহলে এটা এরকমভাবে উঠতে থাকবে বারবার, তোমরা নিজেরা করতে থাকবে, অনেকটা এম আকৃতির হচ্ছে। তাহলে এরকমভাবে তোমরা নিয়ে চলে যাবে, তাহলে এই নকশাটাও কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের কিন্তু এগুলো নিজেদের করতে হবে, কারোর সাথে করে নেবে না। তাহলে এই নকশাটাও সম্পূর্ণ হলো। তারপরে 3 নম্বর নকশাটা দেখো কেমন রয়েছে, এরকমভাবে যাবে, ইউ আকৃতির অনেকটা হবে, এরকমভাবে প্রত্যেকটা একই মাপে সুন্দরভাবে করতে থাকবে, যত সুন্দরভাবে করতে পারবে ততই ভালো। তাহলে এই নকশাটাও হলো। তারপর নিচে দেখবো কেমন নকশা রয়েছে, এই নকশাটা দেখো কেমন, এরকম প্রথমে নেমেছে, তারপর এরকম হয়েছে, আবার উঠেছে উপরে। তাহলে প্রথমে আমাদের নামাতে হবে দাগটা, তারপর এরকম হবে, তারপরে এরকম, তারপরে আবার এরকম দাগ হবে। তাহলে এটা একটু আস্তে আস্তে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো কীভাবে করছি, সেরকমভাবে করতে থাকবে তোমরা, উঠবে এখানে একটু স্পেস দিতে হবে, আবার নিচে নেমে এরকমভাবে একটু স্পেস দিতে হবে, আবার উপরে উঠে যাবে, তারপর একটু স্পেস নেবে, তারপরে আবার কিন্তু নিচে নামবে, এখানে একটু স্পেস নেবে, তাহলে এটাও কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে যাবে আর একটুখানি করলেই। তাহলে তোমরা এটা করে নেবে এই নকশাটা সম্পূর্ণ। তারপরে নকশাটা দেখো কেমন রয়েছে, এরকমই আমরা কিন্তু করব,
এরকমভাবে আমাদের করতে হবে, এই যে এরকমভাবে তোমরাও করে নেবে। এগুলো করলে তোমাদের হাতটা বশ হবে, লেখার ক্ষমতা সুন্দরভাবে তৈরি হবে। তাহলে এই নকশাটাও সম্পূর্ণ হয়ে গেল। পরের নকশাটা দেখো কেমন রয়েছে, এরকমভাবে যাচ্ছে। তাহলে আমাদের এরকমভাবে নিয়ে এইভাবে করতে হবে। তাহলে তোমরা সুন্দরভাবে নিজেরা কিন্তু এগুলো করতে থাকবে। একইভাবে আমরা করতে থাকবো এটাও। তাহলে এই নকশাটাও দেখো সম্পূর্ণ হলো। হ্যাঁ, তারপরে দেখো কেমন রয়েছে আমাদের, এটা এরকমভাবে যাচ্ছে এরকমভাবে। তাহলে এরকমই কিন্তু এটা আমাদের নিয়ে যেতে হবে, এই যে এইভাবে। আগেও একটা অনেকটা এরকম কিন্তু আমরা করলাম। তাহলে তোমরা সুন্দর করে করবে একটু। তাহলে এটাও হলো। তারপরে শেষে দেখো আর একটা রয়েছে, এরকমভাবে যাচ্ছে এরকমভাবে, এটাও করবে। তোমরা আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করবে না একদম। তাহলে প্রত্যেকটা নকশায় আমরা সম্পূর্ণ করলাম, এর মধ্যে দিয়ে আমাদের 25 পাতা সম্পূর্ণ হলো। তোমরা পুরোটা কিন্তু এগুলো সুন্দরভাবে করে নেবে। আর আমাদের আজকের ভিডিওটা এই 25 পাতা পর্যন্তই থাকছে। ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে। প্রত্যেককে আবার সুন্দরভাবে মন দিয়ে পড়াশোনা শুরু করতে হবে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকবে প্রত্যেক।